দর্শক, আপনারা দেখছেন DNN বাংলা পুজো পরিক্রমা ও শারদ সম্মান 2023। নিবেদন করছেন ডিসকাই গ্রুপ, মেডিসকাই হসপিটাল এন্ড ডায়াগনস্টিক, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি, মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট এন্ড মেডিসকাই স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমাদের জুয়েলারি পার্টনার সেঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার এবং আমাদের ফিটনেস পার্টনার প্রকাশ ডান্স একাডেমি অ্যান্ড আলট্রা ফিট জোন। DNN বাংলা পুজো পরিক্রমা 2023-এ আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে কোনো থিমের পুজোয় কিন্তু দাঁড়িয়ে নেই, আমি রয়েছি ডানকুনির আবাসন সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটিতে। এখানেতে কোনো থিম নয়, এখানে সে সাবেকিয়ানা ছোঁয়া দিয়ে পুরো মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে এবং মণ্ডপটির অন্যতম আকর্ষণ হলো এখানকার প্রতিমাটি, যেটি রয়েছে সাবেকিয়ানা ছোঁয়া। কোনো থিমের উপর ভিত্তি করে নয়, সেটি একটি সাবেকিয়ানা ছোঁয়া বা একটি বাঙালির যে ছোঁয়া সেটাকেই পুরো মণ্ডপেই রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপটি সম্পূর্ণ ফোম দিয়ে তৈরি ও সাদাতে লালেতে যে রঙের যে একটা মিশ্রণ সেটাকেও এখানে দেখানো হয়েছে খুব ভালোভাবে। আর তাছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে, নানা ফুড স্টল আর বাচ্চাদের আনন্দ উৎসবের মাঝে পুরো সেজে উঠেছে ডানকুনির এই আবাসন দুর্গোৎসব পুজো কমিটি। শুধু তাই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদের কিন্তু তিন দিন ধরে ভোগের ব্যবস্থাও রয়েছে। আবাসনের এটা আমাদের 34তম দুর্গাপূজা হচ্ছে, আবাসনের লোক আমাদেরকে প্রচুর মানে সহযোগিতা করেছে, যার জন্য আমরা এবছর পুজোটা করতে পারছি। আমাদের আবাসন আবাসিক সমিতির থেকে একটা ফান্ড দেওয়া হয়, সেটা আমরা বিগত বছরে যা ছিল তাই রেখেছি, আর খরচ হচ্ছে তার ডবল। এই খরচাটা আমাদের আবাসনের সবাই মিলে দিয়ে আজকে আমরা এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করতে পারছি। আমাদের প্রত্যেক দিন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, গতকালও প্রায় 1000 লোক এই অনুষ্ঠানে ছিল, আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ঢল নেমেছে। আর আগামীকাল, আগেও বলেছিলাম আমি, আগামীকাল আমাদের এখানে উপস্থিত থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অরুণাশিস রায়, ওনাকে আমরা অনেক কষ্টে আনতে পেরেছি এবং উনি খুব মিনিমাম পারিশ্রমিকে কালকে আমাদের অনুষ্ঠানটা করবেন। আমাদের এই হাউজিংয়ের পরিবেশের কথা শুনে প্রচুর আনন্দ করছি। কাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, তিন দিন একসঙ্গে বসে সবাই মিলে খাবো। আবারও সেই একই কথা বলি যে সবাই মিলে আমরা একসঙ্গে এই পুজোটা যেমন করছি, খাওয়া দাওয়া এই তিনটে দিন আমরা যেন সবাই এক হয়ে যাই, এটাই আর কিছু নয়। তিন দিনে কি ভোগের ব্যবস্থা করা হয়? তিন দিনে আমাদের খাওয়ার ব্যবস্থা থাকে, সপ্তমীতে খিচুড়ি ভোগ থাকে, অষ্টমীতে লুচি ভোগ, আর নবমীতে একটু আমরা আমিষ খাবার খাই। হ্যাঁ, সবাই একসঙ্গে খাই, এটাই আনন্দ। খুব দারুণ ব্যাপার। আর আমরা দেখলাম যে মণ্ডপটিও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, তো কী কী উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপটি? আমাদের মণ্ডপ খুবই সাধারণ মণ্ডপ, খুব যে আমরা বেশি খরচা করতে পেরেছি তা নয়। মূর্তিটা আমরা করেছি, কুমোরটুলি থেকে মূর্তিটা এনেছি। আর এই ব্যাপারে একটা কথা না বললেই নয়, এই যে পুজো করছি, আমাদের কাউন্সিলর ম্যাডাম মানে জয়শ্রী দি প্রচুর পরিশ্রম করেছেন, উনি না থাকলে হয়তো এই পুজোটা আমরা কতটা কী করতে পারতাম জানি না। আমাদেরকে উনি উৎসাহিত করার জন্য নিজের কাছ থেকে খরচা করে আমাদের সবাইকে পাঞ্জাবি উপহার দিয়েছেন, আশীর্বাদ করেছেন আমাদেরকে, আমরা আরও উৎসাহিত হয়ে কাজটা করছি। আপনার নাম? আমার নাম তড়িৎকান্তি পাল। দেখুন, আমাদের হাউজিংয়ের পুজো তো, আস্তে আস্তে হাউজিংটা শুধু হাউজিং না, হাউজিং থেকে হাউজিংয়ের বাইরে বেরিয়ে গেছি আমরা, তামাম ডানকুনির বাইরের লোকেরা ডানকুনি হাউজিংয়ের পুজো দেখতে আসছে, কারণ এই পুজোটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। গেল বছর আমরা কী পেয়েছি, আমরা তৃতীয় পুরস্কার পেয়েছি ডানকুনি থানার তরফ থেকে, আমরা চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে তৃতীয় প্রাইজ পেয়েছি আমাদের প্যান্ডেল। আস্তে আস্তে করে যেইভাবে এগিয়ে চলছে, আমরা দিনকে দিন কী করেছি, ডানকুনির হাউজিংটাকে উপরে তুলতে পারছি, আমাদের যে পুজো সেই পুজোটাকে আমরা দেখিয়ে। তো আশা রাখি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা চাই এই
এই পূজোকে কেন্দ্র করে আমাদের মধ্যে যারা দূরে সরে আছে একত্রিতভাবে সবাই আসুক এবং আনন্দ একসঙ্গে সবাই মিলে করি। কারণ এই পূজো তো বছরে একবার আসে, সেই একবার যখন পূজো আসবে আমরা বাড়িতে কেন থাকবো, আমরা আনন্দ করব সবাই মিলে। যদি কেউ কিছু পিছনে থেকে থাকে, এ মায়ের পূজো সবাই একত্রিত করতে চাই, এই সন্দেশ আমার হাউজিংবাসী তথা বাইরে যারা আছে তাদেরকে আমরা দিতে চাই। সমগ্রভাবে আমরা একত্রিতভাবে করতে চাইছি। এখানে সবাই খুব আনন্দ করছে, ভালো লাগছে, সবাই দেখে মানে আমাদের সাবেকি ঠাকুর হয়েছে, আমাদের প্যান্ডেলও হয়েছে সাবেকি আনার, সবাই খুব খুশি, লাইট টাইট দেখে সবাই খুশি, সবাই খুশি বলে আমারও খুব আনন্দ লাগছে। এই যে দেখছেন বাচ্চারা এত হই হুল্লোড় করছে, শুধু বাচ্চারাই না বড়রাও সবাই খুব আনন্দ করছে। এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সব পরিবারের সবাই আসছে দেখছে, তো সেই ব্যাপারে কি বলবেন? সত্যিকার কথা বলতে কি, আমাদের এটা 34 বছরের পুজো, আমাদের হাউজিংটা একটা পরিবার, এখানে আমরা সবাই মিলে যে কোনো কাজ সবাই মিলে করি। আমাদের মধ্যে একটা পরিবারের মধ্যে কি, আমাদের ঝগড়া আছে, ভালোবাসা আছে, সব থাকে, সেই রকম মিলেমিশে সব একাকার হয়ে যায় এই পুজোর সময়। শুনলাম যে কিভাবে এই পুজো কদিন সবাই মিলে খুব আনন্দেতে খুব হাসিতে সবাই এই দিনগুলি কাটায়, এবং দানকুনি চত্বরে এই যে হাউজিং চত্বরে আশেপাশে যে কজন আছেন বা যে কটা বাড়ি আছে বা কমপ্লেক্স আছে সব সবার লোকজন কিন্তু একসাথে আসে, সব সব পরিবারে এসে এই যে আবাসন যে পুজোটি সেটিকে খুব আনন্দভাবে উপভোগ করেন। তো এরকম আরও পুজো দেখতে চোখ রাখুন DNN বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে।